সামনেই পৌরভোট কি বলছেন প্রার্থীরা কার দখলে থাকবে বনগাঁ পৌরসভা এসব নিয়ে দেখুন আমাদের বিশেষ অনুষ্ঠান মিশন পৌরভোট এখন দেখুন এক নম্বর ওয়ার্ড আসন্ন পৌর ভোট নিয়ে নিউজ নোম্যান্সল্যান্ড আয়োজিত মিশন পৌর ভোট এই যে বিশেষ অনুষ্ঠান নোম্যান্সল্যান্ডের সেই অনুষ্ঠান নিয়ে আজকে এসে আমরা হাজির হয়েছি বনগাঁ পৌরসভার এক নম্বর ওয়ার্ডে এবারের নির্বাচনে বনগাঁ পৌরসভার এক নম্বর ওয়ার্ডও কিন্তু নজর কাটছে এই ওয়ার্ডে মূলত চতুর্মুখী লড়াই হচ্ছে বাম প্রার্থী তৃণমূল প্রার্থী বিজেপি এবং কংগ্রেস সমর্থিত নির্দল সর্বোপরি এই ওয়ার্ডের কি পরিস্থিতি কি বলছেন প্রার্থীরা কি বলছেন ভোট প্রচারে বেরিয়ে তারা কে জিতবেন সব কিছুই শুনব জেনে নেবার চেষ্টা করব প্রার্থীদের মুখ থেকেই আসুন আপনারাও আমাদের সাথে থাকুন দেখতে থাকুন মিশন পৌর ভোট এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন বনগাঁ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী অনিন্দিতা সাহা মল্লিক আমি অনিন্দিতাদির কাছ থেকে জানতে চাইব নির্বাচনে ভোট প্রচারে বেরোচ্ছেন সাধারণ মানুষের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন বা ভোট প্রচারে বেরিয়ে সাধারণ মানুষকে কি বলছেন সাধারণ মানুষের কাছে যে সাড়াটা পাচ্ছি সেটা অভূতপূর্ব এবং সাধারণ মানুষ সবাই খুব যে মানে মতবাদ দিচ্ছেন খুবই পজিটিভ এবং আমরা আশাবাদী যে আমরা জয়লাভ করব ওয়ার্ডে মূলত চতুর্মুখী লড়াই হচ্ছে আপনি বাম প্রার্থী বিজেপি প্রার্থী রয়েছে তৃণমূলের প্রার্থী রয়েছে এবং সর্বোপরি নির্দল রয়েছে কংগ্রেস সমর্থিত প্রধান প্রতিপক্ষ হিসাবে কাকে মনে করছেন প্রধান প্রতিপক্ষ হিসেবে আমি টিএমসিকেই রাখছি টিএমসি প্রধান প্রতিপক্ষ নির্বাচনে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী আপনি 100% নির্বাচনে জয়লাভ করার পর এলাকার উন্নয়নে প্রধান লক্ষ্য কী হবে প্রথম কাজ কী হবে প্রধান লক্ষ্য হবে আমাদের ওয়ার্ডের যারা অধিবাসী সবাইকে নিয়ে তাদের মত অনুযায়ী এবং প্রয়োজন অনুযায়ী কাজ করা মানে জোর করে কোনো উন্নয়ন না উন্নয়ন অবশ্যই হবে সেটা তাদের প্রয়োজন অনুযায়ী এবং তাদের মত অনুসারে জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী বাম প্রার্থী জানালেন নির্বাচনে জয়লাভ করার পর এলাকার মানুষকে সাথে নিয়ে তাদের প্রয়োজন অনুযায়ী এলাকার উন্নয়ন করা হবে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন বনগাঁ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের জাতীয় কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী বসুন্ধরা বিশ্বাস সরকার আমি প্রথমেই বসুন্ধরার কাছে জানতে চাইব নির্বাচনে ভোট প্রচারে বেরোচ্ছেন সাধারণ মানুষের কাছ থেকে কতটা সাড়া পাচ্ছেন কি বলছেন সাধারণ মানুষ সাধারণ মানুষের কাছ থেকে আমি যথেষ্ট সাড়া পাচ্ছি তারা যেভাবে ভালোবেসে আমাকে কাছে টেনে নিচ্ছে আমার মনে হয় আমার জয় নিশ্চিত আচ্ছা এই ওয়ার্ডে চতুর্মুখী লড়াই আপনি নির্দল প্রার্থী তৃণমূলের প্রার্থী রয়েছে বিজেপির প্রার্থী রয়েছে বাম প্রার্থী রয়েছে চতুর্মুখী লড়াইয়ের মধ্যে কাকে প্রধান প্রতিপক্ষ বলে মনে করছেন আমি চতুর্মুখী লড়াইয়ে কাউকেই প্রতিপক্ষ বলে মেনে নিচ্ছি না কারণ আমি নির্দল হিসাবে আমি জয়লাভ করতে চাই আমার প্রতিপক্ষ কেউ নেই এখানে আপনার জয়ের ব্যাপারে কতটা আশাবাদী আপনি যথেষ্ট সাড়া পাচ্ছি মানুষের কাছ থেকে যেভাবে ভালোবাসছে মনে হয় আমি জয়লাভ করতে পারবো আমার দৃঢ় বিশ্বাস নির্বাচনে জয়লাভ করার পর এই ওয়ার্ডের প্রধান কোন কাজকে গুরুত্ব দেবেন নির্বাচনে জয়লাভ করার পর জয়লাভের পর মনে হয় সবার প্রথম আমাদের জল নিকাশি ব্যবস্থা যেগুলো আছে তারপরে ড্রেন নোংরা যেসব জায়গায় চারিদিকে জঞ্জাল ছড়িয়ে থাকে সেসবগুলো পরিষ্কার ড্রেনের জল নিকাশি ব্যবস্থা পরিষ্কার করা তাছাড়া যেসব মানুষরা এখনও সরকারি ঘর পায়নি যারা এখনও ভাঙা বাড়িতে পড়ে আছে তাদের ঘরের ব্যবস্থা করা এইটাই আমার প্রথম লক্ষ্য হবে
ভোট প্রচারে বেরিয়ে এলাকার মানুষের কাছ থেকে যথেষ্টই সাড়া পাচ্ছেন কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী বসুন্ধরা, তেমনটাই জানাচ্ছেন। পাশাপাশি প্রার্থীর দাবি, নির্বাচনে জয়লাভ করার পর এলাকার যে সমস্ত মানুষ এখনও বাড়ি পাননি, অর্থাৎ সরকারি প্রকল্পের বাড়ি পাননি, সেই বাড়ি তাদেরকে পাইয়ে দেওয়া, পাশাপাশি এলাকার নিকাশি যে সমস্যা রয়েছে সেটাও দূরীকরণ করাই হবে তার প্রধান লক্ষ্য। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন বনগাঁ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের ভারতীয় জনতা দলের প্রার্থী সুস্মিতা সাহা। আমি সুস্মিতার কাছে প্রথমেই জানতে চাইব যে নির্বাচনে ভোট প্রচারে বেরিয়েছেন, সাধারণ মানুষের কাছ থেকে কতটা সাড়া পাচ্ছেন? প্রচুর পরিমাণে সাড়া পাচ্ছি, কারণ মানুষ দেখেছে বিগত গত পৌরসভা নির্বাচনে মানুষ গণতন্ত্রকে হত্যা হতে দেখেছে, মানুষ ভোটদানে সামিল হতে পারেনি, তাদের ভোট গণতান্ত্রিক অধিকারকে প্রতিনিয়ত হত্যা করা হয়েছে, পশ্চিমবঙ্গের শাসক দল হত্যা করেছে। তো মানুষ প্রচুরভাবে আশাবাদী ভারতীয় জনতা পার্টিকে এই আমার ওয়ার্ডে, মানে 1 নম্বর ওয়ার্ডে প্রচুরভাবে সাড়া পাচ্ছি। মানুষের প্রচণ্ড আগ্রহ ভোট দিয়ে তারা ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করবেন। ওয়ার্ডে মূলত 1 নম্বর ওয়ার্ডে যেটা দেখা যাচ্ছে চতুর্মুখী লড়াই হচ্ছে, আপনি বিজেপি প্রার্থী, শাসক তৃণমূলের প্রার্থী রয়েছে, বাম প্রার্থী রয়েছে এবং নির্দল প্রার্থী। এই চতুর্মুখী লড়াইয়ের মধ্যে আপনি প্রধান প্রতিপক্ষ হিসাবে কাকে ভাবছেন? দেখুন, প্রধান প্রতিপক্ষ হিসাবে যদি আপনি বলেন তাহলে বলবো তৃণমূল, কারণ তার মধ্যেও কিন্তু আমি তৃণমূলকে প্রতিপক্ষ ভাবছি না, এই কারণে কারণ তাদের অন্তর্দ্বন্দ্ব, অন্তঃক্লেশ এত পরিমাণে মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে, মানুষ দেখতে পাচ্ছে তাদের মানে অন্তর্দ্বন্দ্বটা এত পরিমাণে ছড়িয়ে পড়েছে, মানুষ তাদেরকে আর চাইছে না। তো ভারতীয় জনতা পার্টি আগামী দিনে পৌরসভার 22টা ওয়ার্ডে আশীর্বাদ করে তারা পৌর বোর্ড গঠন করবে। আমরা প্রত্যেকটি বিজেপি প্রার্থী এই আশাবাদী। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? জয়ের ব্যাপারে তো প্রচণ্ডই আশাবাদী, মানুষ আমাদের সঙ্গে আছে, কারণ গত লোকসভা ইলেকশনে আপনারা দেখেছেন, গত বিধানসভা ইলেকশনে আপনারা দেখেছেন, আমরা প্রচুর পরিমাণে ভোটে আমরা জিতেছি, জয়লাভ করেছে আমাদের বিধায়ক, আমাদের সাংসদ। তো আমরা প্রচণ্ডভাবে আশাবাদী যে আমাদের পৌরসভায় ভারতীয় জনতা পার্টি পৌর বোর্ড গঠন করবে। নির্বাচনে জয়লাভ করার পর আপনার এলাকার উন্নয়নের জন্য প্রধান বা প্রথম কোন কাজকে গুরুত্ব দেবেন আপনি? দেখুন, আমার ওয়ার্ডে, আমার 1 নম্বর ওয়ার্ডে মুসলিম সংখ্যালঘু ভাই বোনদের সংখ্যা বেশি, আমি আগেও বলেছি, আমার বিধায়ক মহাশয়কেও আমি বলেছি, আমার ওয়ার্ডে আমি যদি জয়লাভ করি, ভারতীয় জনতা পার্টি জয়লাভ করে, তাহলে আমার সংখ্যালঘু ভাই বোনদের সার্বিক উন্নয়নের জন্য আমি যথেষ্ট চেষ্টা করব এবং কাজ করব। তাছাড়া এখানকার পানীয় জলের যে কলগুলো রয়েছে, আপনারা দেখবেন বা জনসাধারণ জানে যে এখানে কতটা ভঙ্গুর অবস্থায় রয়েছে, রাস্তাঘাট অনেক জায়গায় এখনও পাকা হয়নি, অনেক মানুষ সরকারি ঘরের জন্য অ্যাপ্লাই করেছেন, তারা পাননি, নিরাশ হয়েছেন, তাদেরকে ঘর দেওয়া হবে বলে পৌরসভা অঙ্গীকারবদ্ধ ছিলেন কিন্তু দিতে পারেননি, সেইগুলো আমি কাজ করব। আর আমি সংখ্যালঘু ভাই বোনদের সার্বিক উন্নয়নের জন্য যথেষ্টই আশাবাদী আর চেষ্টা করব আমার যতদূর সম্ভব হবে। নির্বাচনে জয়লাভ করলে এলাকার সংখ্যালঘু ভাই বোনদের উন্নয়নের জন্য যথেষ্ট সচেষ্ট হবেন বিজেপি প্রার্থী, এমনটাই কিন্তু জানালেন 1 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী। এই মুহূর্তে আমরা রয়েছি বনগাঁ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে, বনগাঁ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী দীপালী বিশ্বাস।
বিগত 5 বছরও বনগাঁ পৌরসভার 3 নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর ছিলেন দীপালি দেবী। এবছর বনগাঁ পৌরসভার 1 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের টিকিটেই প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইব, নির্বাচনে ভোট প্রচারে বেরোচ্ছেন, সাধারণ মানুষের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন, কী বলছেন সাধারণ মানুষ? সাধারণ মানুষের কাছে আমরা খুবই সাড়া পাচ্ছি। তারা বলছে আমরা তৃণমূলের সাথে আছি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে আছি, তার উন্নয়নের আমরা সাথে আছি। ওয়ার্ডে মূলত চতুর্মুখী লড়াই হচ্ছে, বিজেপি রয়েছে, বাম প্রার্থী রয়েছেন এবং সর্বোপরি নির্দল এবং তৃণমূল। মূল প্রতিপক্ষ কাকে ভাবছেন লড়াইয়ের ময়দানে? আমি সত্যি কথা বলতে আমি মূল প্রতিদ্বন্দ্বী আমি কাউকে দেখছি না। আমরা তৃণমূলের যারা রয়েছি, আমরা বিশু কাকা মানে বিশ্বজিৎ দাস যেভাবে সংগঠনটাকে ধরে রেখেছে, আমরা এখানে জয় আমাদের নিশ্চিত। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী তাহলে আপনি? 100% আশাবাদী। সবাই যেভাবে আমাদের সঙ্গ দিচ্ছে, সবাই যেভাবে দুহাত তুলে আশীর্বাদ দিচ্ছে, সবাই যেভাবে এগিয়ে আসছে, তারা সুখ দুঃখের কথা বলছে, আমরা এখানে জয় 100% নিশ্চিত। নির্বাচনে জয়লাভ করার পর আপনার এলাকার উন্নয়নের জন্য প্রথম কোন কাজকে গুরুত্ব দেবেন? খাসপাড়া কিছু চাচের বেড়া টালির ঘর আছে, সেগুলোকে আমরা হাউস ফর অলের মাধ্যমে পাকা ব্যবস্থা করে দেব। কল কিছু বাকি আছে, মগপাড়ায় আছে, এদিকে কুটি বাড়ি আছে, এই কলগুলো আমরা করে দেব। রাস্তাঘাটের উন্নয়ন করব, সবার পাশ প্রত্যেক বাড়ি জলের ব্যবস্থা করব, সেইভাবে আমরা আর রাস্তা পথঘাট যেগুলো বাকি আছে সেগুলো আমরা করে দেব, সব মানুষের পাশে থাকব। মানুষের পাশে থেকে ভোট যুদ্ধে নেমেছেন, পাশাপাশি প্রার্থীর দাবি, নির্বাচনে জয়লাভ করার পর এলাকার বেশ কিছু জায়গাতে এখনও বাড়ি তৈরি হয়নি, বেশ কিছু জায়গায় পানীয় জলের সমস্যা রয়েছেন, নির্বাচনে জয়লাভ করলে সেই সমস্যাগুলি দূরীকরণ হবে তার প্রধান লক্ষ্য। গোটা 1 নম্বর ওয়ার্ড ঘুরে বিভিন্ন প্রার্থীদের সাথে কথা বলে যে ছবি উঠে এলো, পৌর নির্বাচনে কিন্তু লড়াই জমে উঠেছে বনগাঁ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে। কোনো প্রার্থী 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ একে অপরকে, এমন ছবি কিন্তু উঠে এলো বনগাঁ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্সল্যান্ড।